সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বাংলাদেশকে ভারত বিনা মাশুলে তাদের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের প্রস্তাব দিয়েছে। এ ধরনের ব্যবস্থা ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট হিসেবে বেশি পরিচিত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এই প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশ মূলত নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে কিছুটা বাড়তি সুবিধা পাবে। বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারত হয়ে নেপাল ও ভুটানে যেতে পারবে। এতে দেশ দুটিতে পণ্য রপ্তানি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে ভারতের কোনো স্থলবন্দর, সমুদ্রবন্দর বা বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য নিতে পারে না বাংলাদেশ। নেপাল ও ভুটান ভূবেষ্টির দেশ হওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহনের সুযোগ নেই। ভারতের স্থলপথে ভারতের ভূখণ্ড ও আকাশপথে তাদের বিমানবন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ নিতে পারবে বাংলাদেশ। বর্তমানে নেপাল ও ভুটানে পণ্যবাহী ট্রাক ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ সীমান্তে এসে আমদানি রপ্তানি উভয় ধরনের পণ্য পরিবহনের সুবিধা পায়। এছাড়া চিলাহাটি, হলদিবাড়ি এবং বিরল সীমান্ত দিয়ে রেলপথে ভারতের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে ওই দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ আছে। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি নিকটবর্তী বাগডোগরা বিমানবন্দর ব্যবহারেরও সুযোগ রয়েছে। 2015 সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে অবাধ যান চলাচল চুক্তি হয়। ভুটান ছাড়া সব দেশ তা অনুমোদন করেছে। এ চুক্তির আয়ত্তায় অবাধে যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচলের কথা। ইতিমধ্যে কীভাবে যান চলাচল করবে সে প্রোটোকল ও নিয়মকানুনের খসড়াও তৈরি করা হয়েছে। এখন ভারতের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট প্রস্তাবের বিষয়টি এই উদ্যোগে নতুন মাত্রা পেল। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।